মালদার কালিয়াচকে তৃণমূলে বড়সড় ভাঙন ধরালো কংগ্রেস। মালদার কালিয়াচকের বাখুরপুরে প্রাইমারি স্কুলের ময়দানে একটি বিশাল যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই যোগদান কর্মসূচিতে প্রায় 7 শতাধিক নেতাকর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন 40 নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী আব্দুল হান্নান। তিনি আগে তৃণমূল করতেন, এবার তিনি কংগ্রেসের টিকিট সুজাপুর 40 নম্বর জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও তৃণমূলের কিষাণ খেত মজদুর ব্লক সভাপতি নাসিরউদ্দিন শেখ এবং পঞ্চায়েত সমিতি সভাপতি জাহেদা বিবি সহ প্রায় 6 জন প্রাক্তন তৃণমূল মেম্বার এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দলত্যাগীদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ তথা কংগ্রেসের জেলা সভাপতি তথা দুর্নীতিমুক্ত গ্রাম পঞ্চায়েত হাসেম খান চৌধুরী। দুর্নীতিমুক্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ গড়তে সমস্ত কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান জেলা পরিষদ কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নান মহাশয়। তিনি বলেন, পুলিশ দলদশায় পরিণত হয়েছে, তাই সাধারণ মানুষ একত্রিত হয়ে নিজ শক্তিতে কংগ্রেসকে ভোট দিয়ে আগামী স্থানীয় নির্বাচনে সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দখল করবে জাতীয় কংগ্রেস। কংগ্রেসের জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরী বলেন, দুর্নীতিতে ভরে গেছে তৃণমূল কংগ্রেস, মানুষ বুঝতে পেরেছে, তাই তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিচ্ছেন বহু মানুষ। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ভালো ফল হবে। তিনি বলেন, রাজ্য পুলিশের উপর আস্থা নেই তাদের, তবে ভরসা আছে কেন্দ্রীয় বাহিনীর উপর। জেনারেল সেক্রেটারি, দীর্ঘদিনের কংগ্রেস কর্মী সাহেব, আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য তুলে ধরুন। বন্দে মাতরম। দেখুন, আমি ছিলাম তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কিষাণ ছিলেন, সে পদটা দেন প্রত্যাখ্যান করে আমি জাতীয় কংগ্রেসে যোগদান করলাম। কতজন এসে আপনার সঙ্গে? দেখেন, এসছে তো অনেকজন, আমার সঙ্গে প্রায় 700 জন আছে, আবার এই থেকে 600-700 জন আছে, প্রায় তালি ধরেন যে 1400-1500 জন। কেন তৃণমূল ছেড়ে এখানে আসলে? দেখুন, আপনারা তো বুঝতে পারছেন যে রাজ্য সরকারের পরিস্থিতিটা, চারিদিকে দুর্নীতি আর দুর্নীতি, মানুষকে বিভ্রান্ত করা কাজ আর মানুষকে শোষণ করা কাজ। খালি শোষণ করে নিয়ে যাচ্ছে, বলছে যে রাশন দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, কিন্তু মানুষের কাছ থেকে যে কীভাবে শোষণ করে নিচ্ছে এটা মানুষ বুঝতে পারছে না। তাই আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং মানুষ বুঝতেও পেরে গেছে যে আমাদের কি করছে বর্তমান সরকার, যে আমাদের পিছনে লেগে আছে, হয়তো উপরে উপরে জল ঢালছে, ভিতরে ভিতরে আমাদের মূলটা কাটছে। তার জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করছে। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন শেখ। ফলাফল হতে পারে যে আমাদের রেজাল্ট ভালো হবে, কারণ মানুষকে নিয়ে মানুষ আমাদের কাছে আসছে প্রত্যেক কর্মীভাবে এবং বলছেন আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা চিন্তা করবেন। জেলা পরিষদের কেমন ফলাফল হতে পারে বা ডক্টর এটা বলেন? জেলা পরিষদ আমরা পাবো, পুলিশের ভূমিকা কি দেখলেন? পুলিশের ভূমিকা তাদের যে সরকার আছে তাদের ভূমিকা আছে, কিন্তু এই জন্যই আমরা কেস করে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, দিল্লি থেকে ফোর্সা নিয়েছি, আরোই অনেকে চলে এসছে এবং কয়েকদিনের মধ্যে তার চলে আসছে। তারা প্রত্যেক বুথে 4 জন করে থাকে, কাজে আমরা আশা করি ইলেকশন জিতবো। আচ্ছা, কতজন যোগদান করল, কোন দল থেকে আসলো তারা? 9000 আসবে। আমাদের জয়নিং মানে তৃণমূল থেকে
এই তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে এরা আমাদের দলে এসছে। প্রায় 20,000 লোক আমাদের দলে এসছে এবং আবার আসতেই আছে। সবসময় বেশিরভাগই দিনেই আমরা ওইটা নিয়েই ব্যস্ত থাকছি। আমাদের নয়মজা বেশি সবাই এখন আমাদের তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসছে। এই যে 40 নম্বর জেপি বলুন, এটা ঠিক আমরা যেটা দেখলাম আজকে, মানে টাকার পাহাড় দেখছি যেটা ভারতবর্ষের ইতিহাসে আমরা কোনোদিন দেখিনি। তাই আপনাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আজকে আমাদের সবাইকেই কংগ্রেস করা উচিত, নাহলে বাঁচা যাবে না। আজকে সবাই দলে দলে আসছে কেন, একটাই কারণ যে আমাদের কংগ্রেস হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন দল, সেই দলে এসে আশ্রয় নিলে আমরা বাঁচব। কিন্তু আজকে যে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের যে পুলিশ প্রশাসন যে পেটুয়া সরকারের, তা আমরা জানতে পারছি। কারণ আমাদের কথা একটা কথাও পুলিশ প্রশাসন গ্রাহ্য করে। এই পরিস্থিতিতে ভোট কেমন করে করবেন? এই পরিস্থিতিতে আমরাও রুখে দাঁড়াবো, আমরা ছেড়ে দিব না, আমরা রুখে দাঁড়াবো। আমরা আর বসে থাকার মতো নেই, আমরাও রুখে দাঁড়ানোর মতো শক্তি আমাদের হয়ে গেছে। কি আশা করছেন জেলা পরিষদ? জেলা পরিষদ আশা করছি অবশ্যই, কিন্তু আর বাদ বাকি যে গরম পড়ছে তাই যে তার সেগুলো আশা করছি।